কি অবস্থা সবার, বাকি হানমার সিজন 4 এর 13 এবং 14 নম্বর এপিসোডে সকলকে জানাই স্বাগতম। ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, দিন যত যাচ্ছে ততই বাকি হানমার সিরিজটা এক্সপ্লেইন করা কঠিন হয়ে যাচ্ছে। এখনো বাকি হানমার 25 কিংবা 26টার মতো এপিসোড এক্সপ্লেইন করা বাকি আছে। আমরা যদি চাই তাহলে 2 কিংবা 1 মিনিট করে প্রতি এপিসোড দিয়ে 30 কিংবা 40 মিনিটের মধ্যেই এই 25-26টা এপিসোড কভার করে ফেলা সম্ভব। আমরা 25-26টা এপিসোড জাস্ট 30 কিংবা 40 মিনিটেই শেষ করে দিতে পারবো, কিন্তু যদি আমরা এরকম করি তাহলে তোমরা বাকি হানমার সিরিজটা দেখার আর কোনো মজা কখন, কার সাথে কিভাবে ফাইট হলো, কে কোন মুভ ব্যবহার করলো, এগুলোর কিছু জানতে পারবা না। এই কারণে আমরা চাচ্ছি যে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেইল সহ একটা কোয়ালিটিফুল এক্সপ্লেইন দিতে। এখন বাকিটা তোমাদের উপর, আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই সাথে থাকবে। তো আর বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি। গত পর্বের শেষে আমরা দেখেছিলাম পিকেল রেগে তার ফুল ফর্মে চলে এসেছে। এই এপিসোডের শুরুতেই দেখা যায় পিকেল অনেক বেশি রেগে গেছে, আর রেগে ফুল ফর্মে আসার পরেই সবাই পিকেলের বডিতে আঘাতের চিহ্ন দেখতে পায়। তার শরীরের ক্ষত দেখে বোঝা যাচ্ছিল যে কোনো একটা ডাইনোসর কামড়ের কারণে এরকম ক্ষত হয়েছে। আবার কিছু কিছু সময় এটাকে দেখে মনে হচ্ছিল যে কোনো একটা মেশিন গানের গুলির কারণে তার শরীরে এরকম ক্ষত হয়েছে। এই একই আঘাতের চিহ্ন তার সামনে পেটের অংশে এবং তার পিছনে পিঠের অংশেও ছিল। পেটে এবং পিঠের এই চিহ্ন দেখে বোঝাই যাচ্ছিল যে এটা অনেক বড় কোনো একটা টিরেক্সের দাঁতের কামড়ের কারণে হয়েছে। তার মানে কোনো একটা টিরেক্স পিকেলকে তার মুখের মধ্যে নিয়ে নিয়েছিল, কিন্তু তারপরেও পিকেল সেখান থেকে বেঁচে ফিরেছে। আর এই জিনিসটা বুঝতে পেরে সবাই পিকেলের জন্য তালি বাজাতে থাকে, সবাই পিকেলকে সম্মান দিতে থাকে। ফুল ফর্মে আসার পর পিকেলের বডি, তার মাসেল আর তার জয়েন্ট গুলো ধীরে ধীরে বড় হতে থাকে। সে ধীরে ধীরে বিস্ট মোডে চলে আসে, আর এটাই ছিল পিকেলের ফাইনাল ফর্ম। আর এখানেই মূলত বাকি আর পিকেলের আসল ফাইট শুরু হবে। পিকেল তখন তার কাঁধ, কুনুই, বুক এগুলোকে অ্যাডজাস্ট করে নেয়। তার এই ফর্মটা অনেক বেশি ডেঞ্জারাস লাগছিল। এই সবকিছু দেখে বাকি একটু হেসে বলে, এখন আমার অনেক বেশি ভালো লাগছে। আর পিকেলের এই ট্রান্সফরমেশন হলো এক প্রকারের সম্মান জানানো, আর আমার দিকে তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া। এরপরে পিকেল সরাসরি বাকির মুখে পাঞ্চ করে, এ কারণে বাকি অনেক দূরে পিছিয়ে যায়। বাকি কোনোভাবে নিজের ব্যালেন্স ঠিক করে, তবে তখনই পিকেল আবারও তার কাছে চলে আসে। পিকেল আবারও যখন তার উপর আক্রমণ করতে যায় তখন বাকি সেটাকে ডজ করে পিকেলকে অন্য সাইডে ঘুরিয়ে দেয়। বাকি তার জায়গা থেকে একটুও নড়ে না, সে সেখানেই দাঁড়িয়ে থাকে। বাকি তখন তাকে বলে, আমি জানি তুমি এখন কি ভাবছো, তুমি ভাবছো যে আমি কিভাবে এখনো এখানে দাঁড়িয়ে আছি, তাই না? আমি এখনো এখানে দাঁড়িয়ে আছি কারণ আমি তোমার শক্তির সাথে আমার শক্তিকে এক করতে পারি। তার মানে বাকি পিকেল যখন আক্রমণ করেছিল তখন ঠিক পিকেলের সমানই শক্তি ব্যবহার করেছিল, আর পিকেলের সমান শক্তি ব্যবহার করেই বাকি মূলত সেই আক্রমণটাকে ডজ করেছিল। আর এটাকে বলা হয় স্টিল অ্যালোন উইথ ইভোলিউশন। বাকি বলে, তোমাদের সময় থেকে আমি অনেক কিছু শিখেছি পিকেল, যেমন মার্শাল আর্ট, স্পিড, স্টেন্স, স্ট্যামিনা, আর এই সবকিছুতেই আমরা অলমোস্ট সমানে সমানে আছি। আমি এখন কোনোভাবেই এই ফাইট হারতে চাই না, যদিও ফাইটের সময় শরীরের ওজন আর শরীরের আকারের কারণে অনেক কিছুই পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু আমাদের মধ্যে এটা তুলনা করে কোনো লাভ নেই। যদিও আমার আকার তোমার আকারের চেয়ে অনেক বেশি কম আর আমি তোমার থেকে সাইজেও অনেক ছোট, কিন্তু তারপরেও আমি তোমার আক্রমণকে ব্লকও করতে পারবো এবং তোমার উপর উল্টে আক্রমণও করতে পারবো। এরপর বাকি সরাসরি তার মুখে কিক করে। এরপর পিকেলও অনেক পাওয়ারফুল একটা আক্রমণ করে বাকির উপর, তবে বাকি তার ডিফেন্স টেকনিক ব্যবহার করে তার দুই হাত সামনে নিয়ে সেটাকে ব্লক করে দেয়। এরপরে বাকি পিকেলের মুখে পাঞ্চ করে। পিকেলের সাথে ফাইট করার পর বাকি অনেক কিছুই বুঝতে পারছিল যে তার আগের করা ট্রেনিং গুলো তাকে অনেক বেশি সাহায্য করছে। বাকি তার সামনে পিকেলের মধ্যে থাকা মনস্টার গুলোকেও দেখতে পাচ্ছিল, তবে হঠাৎ করে বাকি লক্ষ্য করে পিকেলের মনস্টার গুলোর মধ্যে থেকে এবার মানুষরাও আসা শুরু করেছে। পিকেলের মধ্যে এখন জ্যাক হানমা, রেটসু আর কাটসুমিও আছে, তারাও এখন পিকেলকে সাপোর্ট করছে। আসলে এখানে মেইনলি বোঝানো হচ্ছে যে পিকেল যাদের সাথে ফাইট করে যাদেরকে হারিয়ে দিয়েছে, পিকেল তাদের সবার টেকনিক গুলোকেই শিখে ফেলেছে, আর পিকেল এখন তাদের সবার টেকনিককেই ব্যবহার করছে। আর এ কারণে এটাকে অনেকটা এভাবে দেখানো হচ্ছে যে পিকেলের মধ্যে এখন জ্যাক হানমা, রেটসু আর কাটসুমির পাওয়ারও চলে এসেছে। পিকেল এবার এই সবকিছুকে মিলিয়ে বাকির উপর আক্রমণ করতে যায়। বাকি তখনও সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে, একটু ট্রাই করা যাক, যেভাবে থাকলে কি হয়, আমি যদি না নড়ি তাহলে কি হবে। পিকেলের পাঞ্চ যখন বাকির একদম কাছে চলে আসে তখন বাকি ভাবতে থাকে, আমার কি এই পাঞ্চটা খাওয়া উচিত নাকি আমার এটাকে ডজ করা উচিত। এরপরে দেখা যায় পিকেলের পাঞ্চ লাগার আগেই বাকি তার মুখে একটা পাঞ্চ করে দিয়েছে। পিকেল তখন আবারও বাকির উপরে পাঞ্চ মারার চেষ্টা করে, কিন্তু বাকি এবারও তার আগেই পিকেলের উপরও পাঞ্চ করে দেয়। এটার কারণে পিকেল তখন নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও সে তার ব্যালেন্স ঠিক করে আর তখনই বাকি তার উপর আবারও আক্রমণ করে। বাকির এই আক্রমণগুলোর কারণে পিকেলের খুব একটা বেশি ড্যামেজ লাগছিল না। এখানে আমাদের বলা হয়, কোনো একটা আক্রমণ করার আগে যদি সম্পূর্ণ ফোকাসটা সেই আক্রমণের উপরে থাকে তাহলে সেই আক্রমণের ইম্প্যাক্ট অনেক বেশি বেড়ে যায়, তখন এটার ড্যামেজও অনেক বেশি বেড়ে যায়, অপোনেন্টের তখন অনেক বেশি ড্যামেজ লাগে। এই সময়ে আক্রমণকারী ভুলে যায় যে তার উপরেও উল্টে আক্রমণ হতে পারে, আর সেই সময় যদি আক্রমণকারীর উপর সত্যি সত্যি আক্রমণ হয়ে যায় তাহলে সেটা থেকে আর সহজে রিকভার করা যায় না, সে সেখানেই হেরে যায়।
যায়। এরপরে দেখা যায় বাকি এখনো পিকেলের উপর আক্রমণ করছে। পিকেল এখানে অনেক বেশি মার খাচ্ছে, সে উল্টে বাকির উপর আক্রমণও করতে পারছে না। বাকির পাঞ্চের কারণে পিকেলের মুখের দাঁতগুলোও ভেঙে যায়। এখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, এখানে পিকেল একটা ডাইনোসরের সাথে ফাইট করছিল। পিকেল তখন সেই ডাইনোসরের পেছনে গিয়ে তার গলা চেপে তাকে মেরে ফেলে। এরপর দেখা যায় বাকি পিকেলকে মারতে মারতে স্টেডিয়ামের একটা কোনায় নিয়ে এসেছে। পিকেলের চোখ দিয়ে তখন পানি পড়ছিল, বাকি এখনো পিকেলের উপর একটানা আক্রমণ করছিল। পিকেল ডিফেন্স করার অনেক চেষ্টা করে, কিন্তু সে বাকির আক্রমণগুলোকে ডিফেন্স করতে পারে না। বাকি তখন একটু হেসে বলে, আমি এখানেই থাকবো, আমি এখন এখান থেকে কোথাও যাব না। এরপর সে আবারও পিকেলের মুখে লাথি মারে। বাকি মার্শাল আর্ট ব্যবহার করে পিকেলের উপর আক্রমণ করছিল। এত বেশি আক্রমণের কারণে পিকেল তখন মাটিতে পড়ে যায়। এরপর তারা আবারও সামনাসামনি ফাইট করার জন্য চলে আসে। এখানে আমরা বুঝতে পারি এখন তাদের ফাইট হবে মেইনলি স্ট্যামিনার, যে কে কতক্ষণ মারতে পারে আর কে কতক্ষণ বেশি মার খেতে পারে। এটাকে তোমরা অনেকটা অলিভা আর বাকির ফাইটের মতো করে চিন্তা করতে পারো, যে আগে মাটিতে পড়ে যাবে আর যে আগে অজ্ঞান হয়ে যাবে সেই এই ফাইট হেরে যাবে। এখন এই একই সিস্টেমে ফাইট হচ্ছে বাকি আর পিকেলের মধ্যে। তারা দুজনই একে অপরের মুখে পাঞ্চ করতে থাকে। কিছুক্ষণ ফাইট করার পর বাকির স্ট্যামিনা ধীরে ধীরে অনেক বেশি কমে যেতে থাকে। বাকি এবার অনেক বেশি মার খেতে থাকে। স্ট্যামিনা শেষ হয়ে যাওয়ার কারণে পিকেল তাকে তুলে মাটিতে আছাড় মারতে থাকে, আর এভাবেই বাকি এই ফাইটে হেরে যায়। হ্যাঁ ভাই, সিরিয়াসলি পিকেলের সাথে বাকি এই ফাইটে হেরে যায়। অ্যাকচুয়ালি আমার মনে হয় বাকি যদি এইভাবে ফাইট না করে স্বাভাবিকভাবে ফাইট করতো তাহলে সে হয়তো এই ফাইটটা জিতে যেত। মানে অলিভার সাথে সে যেভাবে ফাইট করেছিল বাকি ঠিক একইভাবে পিকেলের সাথে ফাইট করতে গিয়ে ফাইটটা হেরে গেছে। আর তাছাড়াও কিন্তু বাকি এই ফাইট শুরু করার আগেই ইচ্ছা করে অনেক বেশি ড্যামেজ খাইছিল। লাইক পিকেল যখন বাকিকে নিয়ে নিচে পড়ে যাচ্ছিল তখন বাকি ইচ্ছা করেই পিকেলের নিচে ছিল, আবার বাকি তখন ইচ্ছা করেই 30 মিটার উপর থেকে লাভ দিয়ে অনেক বেশি ড্যামেজ নিয়ে নিয়েছিল। তো বাকি যদি এরকম বলদামি কাজগুলো না করতো তাহলে বাকি এই ফাইটটা খুবই সহজে জিতে যেত। এরপরে দেখা যায় বাকিকে হারানোর পর পিকেল একটা সাইডে বসে পড়ে। বাকি তখনও মাটিতে পড়েছিল, পিকেল সেখানে চুপচাপ বসেছিল। তখন সেখানে অনেক মানুষ চলে আসে, বাকি তো তার জায়গা থেকে নড়তেই পারছিল না, আর পিকেল নিজে নড়ার চেষ্টা করছিল না। টোকোগাওয়া তখন রেটসু আর কোরোহানায়ামাকে প্রশ্ন করে, তোমাদের কি মনে হয় এই ফাইট কে জিতেছে? রেটসু তখন বলে, আমার অপিনিয়ন একটাই, এখানে যদি পিকেল চাইতো তাহলে সে বাকিকে মেরে ফেলতে পারতো, সে বাকিকে খেয়ে ফেলতে পারতো, তাই ক্লিয়ারলি পিকেল এই ফাইট জিতে গেছে। তবে কোরোহানায়ামা তখন বলে, আমার অপিনিয়ন একদম আলাদা, পিকেল আগে থেকেই অনেক বেশি স্ট্রং ছিল, তার আকারও অনেক বেশি বড় ছিল, সে অনেক বেশি শক্তিশালী ছিল, তবে বাকিও কম শক্তিশালী ছিল না। বাকি ফাইট করার আগে কোনো ট্রিক্সই ব্যবহার করেনি, সাধারণত কোনো শক্তিশালী ফাইটাররাই কোনো ট্রিক্স ব্যবহার করে না। বাকি পিকেলের সাথে ফাইট করার জন্য নিজেই আগে অনেক বেশি ড্যামেজ নিয়ে নিয়েছিল, এ কারণে আমার মতে এই ফাইট বাকি জিতে গেছে। পিকেল তখন দাঁড়িয়ে যায়, সে ধীরে ধীরে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে, তবে সে হাঁটতে পারছিল না, তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। পিকেলের ভাঙা দাঁতগুলো তার নিজের হাতেই ছিল। পিকেল তখন ঢলতে ঢলতে কোনোভাবে সামনের দিকে যেতে থাকে, মানে বাকির সাথে ফাইট করতে গিয়ে পিকেলের অবস্থাও একদম শেষ হয়ে গেছে। এরপরে রাতের বেলা দেখা যায় পিকেল ছাদে একা একা মন খারাপ করে বসে আছে, বাকিও তখন সেখানে চলে আসে। বাকি এসে বলে, আমি বুঝতে পেরেছিলাম যে তুমি এখানেই থাকবে। এরপর তারা দুজন একসাথে সেখানে বসে পড়ে। তারা এই ছাদটাকে একটা বড় খোলা মাঠ আকারে চিন্তা করে। তাদের কল্পনায় এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। তারা দুজনে একসাথে বসে সেখানে বেশ কিছু সময় পার করে। এরপর আমাদের ওয়াশিংটনের একটা জায়গাকে দেখানো হয়। এখানে সেখানকার প্রেসিডেন্ট বসেছিল, আর তার সামনে বসেছিল ইউজিরো হানমা। এই প্রেসিডেন্ট ইউজিরো হানমার সাথে বন্ধুত্বপূর্ণ একটা চুক্তি করতে চাইছিল। তারা ফ্রেন্ডশিপের একটা চুক্তিপত্র তখন সেখানে সাইন করে নেয়। ইউজিরো হানমা তখন বলে, আমি যখন খুশি তখন ফ্রিলি করব, তুমি চাইলেও আমাকে জোর করতে পারবে না, আর তুমি যদি আমাকে জোর করো তাহলে তুমি বুঝতেই পারছো যে তোমার অবস্থা কি হবে। এরপর প্রেসিডেন্ট ইউজিরো হানমার শক্তির পরীক্ষা করার জন্য কিছু একটা ব্যবহার করে। ইউজিরো হানমা তখন সেটাকে খুবই সহজে ভেঙে দেয়। এরপর ইউজিরো হানমা সেখানে থাকা টেবিলে তার হাত রেখে সেখানে কিছুটা চাপ দেয়, এ কারণে সেই টেবিলটাই ভেঙে দুই টুকরা হয়ে যায়। এরপর আমাদের গ্যাসে ভরা একটা রুমকে দেখানো হয়। সেখানে কয়েকজন সোলজার মাস্ক পরেছিল, পিকেলকে এখানে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। এরপর আমাদের একটা মিটিংকে দেখানো হয়। এই মিটিং এ সিদ্ধান্ত হয় পিকেলকে আবারও আগের মতো করে জমিয়ে দেওয়া হবে, মানে যেভাবে পিকেল এসেছে তাকে ঠিক সেভাবেই পাঠিয়ে দেওয়া হবে, তাকে আবারও 1000 বছরের জন্য ঘুম পাড়িয়ে দেওয়া হবে, আর তাদের এবার এটা করতেই হবে। প্রফেসর অ্যালবার্ট তখন বলে, আমাদের এরকমটা করা উচিত না, তবে বেশিরভাগ মানুষ যেহেতু এটাই চায় তাহলে এটা আমাদের করতেই হবে, আমাদের আর কোনো উপায় নেই। এরপর এই সিদ্ধান্তটাই চূড়ান্ত হয় এবং তাকে আবারও ঘুম পাড়িয়ে দেওয়া হয়। তবে এরপরে দেখা যায় পিকেল আসলে তখনও ঘুমিয়েছিল না, সে তখন দরজা ভেঙে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় ক্যাপ্টেন গ্যারির সাথে প্রফেসর অ্যালবার্ট কোনো একটা জায়গায় যাচ্ছে। এরপর হঠাৎ করেই তাদের সামনে একটা ডাইনোসরের বডি এসে পড়ে এবং তার উপরেই দেখা যায় পিকেল বসে আছে। এটা দেখে তারা দুজনই অনেক বেশি অবাক হয়ে যায়। পিকেল মূলত এখানে তাদের দুজনকে তার স্টাইলে ধন্যবাদ জানাচ্ছে, তাকে এতদিন ধরে দেখে শুনে রাখার জন্য। আর এখানেই এই 13 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। দ্বিতীয়বারের মতো এই 14 নম্বর এপিসোডটা এক্সপ্লেন করতে বসলাম। যাই হোক, এই এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় বাকির সম্পূর্ণ শরীরকে স্ক্যান করা হচ্ছে। ডাক্তার তখন বলে,
পরে সবকিছু চেক করা হয়ে গেছে বাকি, আর আমার তোমাদের মধ্যে আসা উচিত হয়নি, কিন্তু তারপরেও তুমি ইতিহাসের সবচেয়ে স্ট্রংগেস্ট মানুষের সাথে ফাইট করেছো, এ কারণে তোমার বডির চেক আপ করাটা অনেক বেশি দরকার ছিল। আর আসলে তুমি যে ধরনের জীবনযাপন করো সেই অনুযায়ী আমি বলবো তোমার টেস্টের রেজাল্ট একটু দেরিতে এসেছে। প্রো মার্শাল আর্টিস্টদের বডির ড্যামেজও এত বেশি হয় না যতটা তোমার হয়েছে, বাকি তখন বলে আমি জানি এগুলো প্রয়োজনীয় ছিল। আর ব্যাপারটা এরকম না যে এ ধরনের ছোটখাটো জিনিসের জন্য আমি আমার জীবনযাপনের পদ্ধতি পাল্টে ফেলবো। ডাক্তার তখন তাকে বলে আমি এই কথা আগে থেকেই জানি, বাকি তখন বলে আমি যদি তোমাকে কল না করি তুমি তাহলে বুঝে নিও আমি ঠিক আছি আর তখন আমার তোমাকে প্রয়োজন নেই। এরপর দেখা যায় ডাক্তার বাকির ব্রেইনের টেস্টের রিপোর্টগুলো দেখছিল, এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। এটা দেখে সে কাউকে একটা ফোন করে ডাকে, ডাক্তার যাকে ডাকে সে একটা মেয়ের সাথে ছিল। ডাক্তার তখন তাকে বলে এই পৃথিবীতে 60 মিলিয়ন মেয়ে আছে, তাই তোমার জীবনে কখনো মেয়ের অভাব হবে না, কিন্তু এখন আমি তোমাকে যে জিনিসটা দেখাবো এটা তুমি প্রথমবারের মতো দেখবে, তাই দ্রুত তুমি এখানে চলে আসো। সেই লোকটা এখানে আসার পর ডাক্তারকে বলে হয়তো তোমার জন্য 60 মিলিয়ন মেয়ে অপেক্ষা করছে, কিন্তু আমার জন্য একটা এক্সট্রা মেয়েও নেই। ডাক্তার তখন বলে চুপচাপ এখানে এসে ছবিটা দেখো। সেই লোকটা বাকির ব্রেইনের রেজাল্ট দেখে একদম শক্ত হয়ে যায়, বাকির ব্রেইনের ছবি অনেকটা শয়তানের মুখের মতো লাগছিল। ডাক্তার তখন বলে নিউরো সায়েন্টিস্ট কেনজিরো মোগি, তোমার কি মনে হয় তুমি আজ পর্যন্ত এরকম কিছু দেখেছো? আর আমি এই জিনিসটা নিয়ে এই দেশের সবচেয়ে সেরা নিউরো সায়েন্টিস্টের অপিনিয়ন অবশ্যই জানবো, যদিও আমি তোমার মতো এত বড় নিউরো সায়েন্টিস্ট না, কিন্তু তারপরেও তো আমি একজন নিউরো সায়েন্টিস্ট। এই ব্রেইন কোনোভাবেই স্বাভাবিক ব্রেইন না, আমরা যদি এই ব্রেইনটাকে অন্য যে কোনো সাধারণ ব্রেইনের সাথে কম্পেয়ার করি তাহলে এটা দেখেই বোঝা যাবে এটা একটা শয়তানের ব্রেইন। মোগি তখন বলে করে হা, আমি যদি সত্যি বলি তাহলে আমরা ব্রেইন সম্পর্কে কিছুই জানি না, ব্রেইনের স্ট্রাকচারটাই অসম্ভব লেভেলের জটিল, আর আসলে পৃথিবীর সবচেয়ে সেরা জিনিসগুলোর মধ্যে ব্রেইন একটা। আর আমি যদি তোমার প্রশ্নের উত্তর দেই তাহলে অবশ্যই হ্যাঁ, বাকির ব্রেইন কোনো সাধারণ ব্রেইন না, এটা একটা ডেমোনিক ব্রেইন। ডাক্তার কোরেহা তখন বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। এরপর সে বলে আমি তো তোমাকে বোঝাতে পারবো না, কিন্তু এবার আমাদের দেখানো হয় একদিন টোকিওর একটা পার্কের ভেতর অনেকগুলো ইঁদুর দৌড়ে পালিয়ে যাচ্ছিল, এত বেশি ইঁদুর দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। আসলে সেখানে তেমন বড় কিছু হয়েছিল না যে কারণে ইঁদুরগুলো দৌড়ে পালাচ্ছিল, সেখানে তখন একটা মানুষ হেঁটে যাচ্ছিল যাকে দেখে এই ইঁদুরগুলো ভয়ে পালাচ্ছিল, আর সেই মানুষটা ছিল বাকি। এরপরে আমাদের অনেক লম্বা একটা সময় পর কোজুকে দেখানো হয়, কোজু এখানে বসে চিন্তা করছিল, আর এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কোজু তখন চিন্তা করতে থাকে সেই চেহারাটা কত বেশি সুন্দর ছিল। এখানে কোজু মূলত মোহাম্মদ আলীর কথা বলছে, মানে কি ভাই এত লম্বা একটা সময় পর আমাদের কোজুকে দেখানো হলো, আর তারপরে সে প্রথমেই মোহাম্মদ আলীর কথা বলছে, মানে একই বাকির সাথে আছে নাকি মোহাম্মদ আলীর সাথে আছে আল্লাহ মাহমুদ জানে। যাই হোক, কোজু বলতে থাকে তার চেহারায় অনেক বেশি কনফিডেন্স ছিল, সে সবকিছুই করতে পারতো যেগুলো সে চাইতো, কিন্তু হঠাৎ করেই তার সবকিছু নষ্ট হয়ে যায়, তার সব আশা ভরসা ইচ্ছা শক্তি সবকিছুই নষ্ট হয়ে যায়, তার সম্মান তার অহংকার সবকিছু নিমিশেই শেষ হয়ে যায়। সে সময় তার চোখ দিয়ে পানি চলে এসেছিল, আর এই সবকিছুই একসাথে মিক্সড হয়ে তাকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমি যে তাকে জড়িয়ে ধরেছিলাম এটাতে আমার কোনো ভুল নেই, হ্যাঁ হয়তো আমি তাকে ততক্ষণ জড়িয়ে ধরেছিলাম যতক্ষণ না সে শান্ত হয়ে যায়, কিন্তু তারপরেও এটাতে আমার কোনো দোষ ছিল না। ভাই রে ভাই কুজু, তোর কাছ থেকে এগুলো আশা করিনি, মানে বাকির সাথে থাকা বাদ দিয়া আল্লাহ, বাকি যদি এগুলো জানে তোকে শেষ করে ফেলবে। মোহাম্মদ আলীর কান্নার কারণে কুজুর সারা শরীর ভিজে গিয়েছিল, মোহাম্মদ আলী সেই সময়ে কুজুকে ধন্যবাদ জানায় কারণ কুজুই তাকে শান্ত হতে সাহায্য করেছে। মোহাম্মদ আলী তখন তাকে জিজ্ঞাসা করে আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারবো, কুজু তখন বলে হ্যাঁ করো। মোহাম্মদ আলী তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কেন এতক্ষণ ধরে আমাকে জড়িয়েছিলে, আমি তো তোমার বয়ফ্রেন্ড না, আমার সাথে এত ভালো ব্যবহার না করলেও তো চলতো তাই না? কুজু তখন বলে আমি এটার কোনো সঠিক উত্তর দিতে পারবো না, কিন্তু আমার জায়গায় যদি কোনো মা থাকতো তাহলে সেও সেই একই কাজটাই করতো। মানে ভাই বুঝলাম না, কুজু তো এখানে বিয়েও করে নাই, কুজু জাস্ট বাকির সাথে লিভ টুগেদার করছে আর তারপর উল্টাপাল্টা কাজ করছে, কুজুর পেটে বাচ্চাও তো আসে নাই, তারপরও সে মোহাম্মদ আলীর মা হওয়ার জ্ঞান চেষ্টা করতেছে, এটা বুঝতে তো পারলাম না। এর থেকে ভাই ভালো ছিল কুজু যদি মোহাম্মদ আলীর বলতো আমি তোমার বোনের মতো এই জন্য আমি এই কাজটা করছি, কারণ বোন থেকে বউ হইতে টাইম লাগে না। যাই হোক, কুজু এর পরে বলে আমি এটা শুধুমাত্র ভালোবাসার জন্য করেছি। মোহাম্মদ আলী তখন বলে আমি কি তোমার বয়ফ্রেন্ড যে তুমি আমার সাথে এরকমটা করলে? কুজু তখন বলে সব ভালোবাসে রোমান্সের দরকার হয় না, যেমন তোমাকে ভালোবাসার জন্য সব সময় তোমার মায়ের তোমার কাছে থাকার প্রয়োজন নেই। মোহাম্মদ আলী তখন বলে আমার মনে হচ্ছে আমি অনেক ভালো একজন মেয়ের প্রেমে পড়েছি, আর ভালোবাসার ব্যাপারটি নিয়ে আমার তার কাছ থেকে জানা উচিত, আমি এখনো তার কাছে শিশু। যাই হোক, এরপর মোহাম্মদ আলী সেখান থেকে চলে যায়। এই সবকিছুই অতীতের ঘটনা ছিল, মানে মোহাম্মদ আলী হেরে যাওয়ার পর যে ভেঙে পড়েছিল তার পরের অংশ আর কি এটা। কুজু তখন চিন্তা করে ভালোবাসার দিক দিয়ে বাকি হানমার কোনো তুলনা হয় না। এরপরের দিন কুজু রেডি হয়ে স্কুলের দিকে যেতে থাকে, বাকিও তখন কুজুর সামনে চলে আসে, এরপরে তারা একসাথে স্কুলের দিকে যাচ্ছিল। কুজু তখন তাকে জিজ্ঞাসা করে বাকি তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না এতদিন আমি কি করছিলাম? বাকি তখন বলে ও হ্যাঁ এতদিন তুমি কোথায় ছিলে? কুজু তখন বলে এতদিন আমি জাস্ট খুশিতে ছিলাম। বাকি তখন বলে আমি জানতাম। এটা শুনে কুজু বাকিকে লাথি মারে আর বলে আমি তো জাস্ট মজা করছিলাম, তুমি কি সত্যি সত্যি জানতে চাও না যে আমি কোথায় ছিলাম? বাকি তখন চিন্তা করে তুমি কোথায় ছিলে এটাতে আমার কিছু যায় আসে না, তুমি ভালো ছিলে এটাই সবচেয়ে বড় কথা। এরপর তারা দুজন হাত ধরে সামনের দিকে যেতে থাকে। এরপরে দেখা যায় দুজন মিলে বাকিকে ঘিরে ফেলেছে, তারা চাকু বের করে বাকির
বাকির কাছ থেকে সবকিছু লুট করে নিয়ে যাচ্ছিল। বাকি তখন একটু সিরিয়াস হয়ে যায়। বাকি যখন নিজের পাওয়ার দেখানো শো করে, তখন এই ছিনতাইকারীদের মনে হয় তাদের অস্ত্র ধীরে ধীরে ছোট হয়ে আসছে। তখনই সেখানে অন্য একজন মানুষ চলে আসে, তাকে দেখে বাকি স্বাভাবিক হয়ে যায়। এই লোকটা ছিনতাইকারী দুজনকে বলে, তোমরা দুজন এখান থেকে চলে যাও। সে বলে, তোমরা যদি আর কিছু সেকেন্ড এখানে থাকো তাহলে তোমাদের বডির হাড় মাংস সবকিছুই নষ্ট হয়ে যাবে। তোমাদের শরীরের প্রত্যেকটা হাড়কেই বাকি ভেঙে ফেলবে, বলা যায় না তোমরা মারাও যেতে পারো, তাই তোমরা দ্রুত এখান থেকে চলে যাও। এরপরে বাকি আর সেই লোকটা একটা রেস্টুরেন্টের ভেতর চলে আসে। সেই লোকটা তখন বলে, গ্রেটেস্ট ফাইট ইন দ্য আর্থ, মোস্ট পাওয়ারফুল পার্সন ইন দ্য হিস্ট্রি অ্যান্ড দ্য ফাইনাল ফাইট অফ ফাদার অ্যান্ড সন। এই ব্যাপারটা নিয়ে তুমি কি ভাবছো বাকি? মানে এখানে এই লোকটা বাকি আর তার বাবার ফাইটের কথা বলছে। বাকি তখন বলে, এরকম কোনো ব্যাপার না, এটা একটা সাধারণ ফাইট হবে বাবা আর ছেলের মধ্যে। এরপর আমাদের সেই দিনের সিন দেখানো হয় যেদিন বাকির মা মারা গিয়েছিল। বাকির মা বাকিকে বলে, বাকি তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো, তুমি অবশ্যই তোমার বাবাকে খুশি করতে পারবে। বাকি তখন আবারও তার বাবার উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তার বাবা আবারও তাকে নিচে ফেলে মারতে থাকে। বাকি এখন বর্তমানে বলে, আমি নিজেই নিজেকে অনেকবার প্রশ্ন করেছি, আমি কি আসলেই আমার বাবা ইউজিরো হানমাকে এত বেশি ঘৃণা করি? এই কথা সত্যি যে আমার বাবা আমার কাছ থেকে ঘৃণাই ডিজার্ভ করে আমার মাকে মেরে ফেলার জন্য, কিন্তু আমি কি সত্যি তাকে ঘৃণা করি? এরপর সেই লোকটা বলে, বাকি তোমার মা কোনো সাধারণ মানুষ ছিল না, তার অন্য একটা জায়গায় বিয়ে হয়েছিল। তো তারা একদিন একটা পার্টিতে গিয়েছিল আর সেখানেই তোমার মায়ের একজন মানুষের প্রেজেন্সকে অনেক বেশি ভালো লাগে, আর তখনই তোমার মা স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য আর্থ ইউজিরো হানমার সাথে পরিচিত হয়। তাকে দেখে সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। এরপর ইউজিরো হানমা একটা ফাইটিং রিং এ ছিল, সে একটা মানুষকে অনেক বেশি মারছিল, সে মারতে মারতে সেই মানুষটাকে একদমই মেরে ফেলে। আর এখানে বাকির মা এই সবকিছু দাঁড়িয়ে দেখছিল। ইউজিরো হানমা এগুলো দেখে সবকিছুই বুঝতে পেরেছিল। এরপর ইউজিরো হানমা তার কাছে গিয়ে বলে, আমি জানি পৃথিবীর মধ্যে তুমি যে জিনিসটা দেখতে সবচেয়ে বেশি পছন্দ করো সেটা হলো রক্ত। এই সব কিছু করার আগে ইউজিরো হানমা বাকির মায়ের যে আগের হাজবেন্ড ছিল তাকে মেরে ফেলে। এরপর তারা একসাথে থাকে এবং এভাবেই বাকির জন্ম হয়। বাকির ট্রেনিং এর জন্য সে সবকিছু ছেড়ে দিয়েছিল। বাকি সারাদিন তখন ট্রেনিং করত যেন তার বডি অনেক বেশি শক্তিশালী হয় আর সে ইউজিরো হানমার সাথে ফাইট করতে পারে। বাকির মায়ের প্রেসারের কারণেই মূলত বাকিকে এত বেশি পরিশ্রম করতে হতো যেন সে তার বাবার ভালোবাসা পায়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, বাকির মাই আসলে বাকিকে অনেক বেশি টর্চার করত। আসলে বাকির বাবা ইউজিরো হানমা বাকির মাকে বলেছিল, যদি তার ছেলে বাকি হানমা বেশি শক্তিশালী না হয় তাহলে সে আর তাকে তার স্ত্রী হিসেবে মানবে না, সে তখন তাকে একটা রাস্তার মেয়ে হিসেবে ভাববে। তবে আমি শিওর না বাকির মা সম্ভবত কোনো সেলিব্রিটি টাইপের কিছু একটা ছিল। বাকির মাও চাইতো যে বাকি যেন তার বাবার মতোই শক্তিশালী হয়। বাকির কাছে শক্তিশালী হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তার বাবার ভালোবাসা পাওয়ার জন্য। ইউজিরো হানমা চাইতো যে বাকি এত বেশি স্ট্রং হয়ে যাক যেন সে নিজেই তার সাথে ফাইট করতে পারে, এটা ছাড়া সে আর কিছুই চাইতো না। মানে সহজ কথায়, বাকির জন্মের পর থেকেই বাকির বাবা চাইতো যে তারা ফাইট করবে। বাকির বাবা এই সব কিছু বাকির মাকে বলেছিল। ইউজিরো হানমা বাকির মাকে বলেছিল, বাকি হানমা যদি এগুলো কিছুই করতে না পারে, বাকি যদি শক্তিশালী না হয় তাহলে আমার আর তোমাকে প্রয়োজন নেই, যদি বাকি শক্তিশালী না হয় তাহলে তুমি আমার কাছে একটা রাস্তার সাধারণ মেয়ে ছাড়া আর কিছুই থাকবে না। আর এই সব কিছুর কারণেই বাকির মা সবসময় বাকিকে এত বেশি ট্রেনিং করাতো। বাকির মাও আসলে সেভাবে বাকিকে ভালোবাসতো না, বাকির মা চাইতো যেন বাকির বাবা তাকে ভালোবাসে। বাকির মায়ের আসলে বাকির উপর কোনো ইন্টারেস্টই ছিল না। তো এভাবেই চলতে চলতে একদিন বাকি তার মাকে বলে, মা আমাকে একটা কথা বলো, আমি যদি আমার বাবাকে হারিয়ে দিই তাহলে তুমি কি আমাকে ভালোবাসবে? এটা শুনে বাকির মা অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে আমাদের বর্তমানের সিন দেখানো হয়। বাকি বলে, আর আমার মনে হয় আমার মায়ের ইচ্ছা আমি পূরণ করতে পেরেছি। সেই লোকটা তখন বাকিকে বলে, তোমার মায়ের ইচ্ছা তো হলো, কিন্তু তোমার ইচ্ছার কি হবে, তোমার বাবার ইচ্ছার কি হবে? তোমার বাবার ইচ্ছা আর তোমার ইচ্ছা তো প্রায় একই। তোমার বাবার ইচ্ছা হলো যে তুমি তার সাথে সমানে সমানে ফাইট করবে, আর তোমার ইচ্ছা হলো তুমি তোমার বাবাকে হারিয়ে দিবে, আর তোমার ইচ্ছা আর তোমার মায়ের ইচ্ছা একেবারেই এক। বাকি তখন বলে, আমার মায়ের শেষ কথাগুলো আমি শুনেছিলাম, মৃত্যুর আগে আমার মা যখন কথাগুলো বলছিল তখন আমার মনে হচ্ছিল কোনো একটা অ্যাঞ্জেল এই কথাগুলো বলছে। আসলে আমার বাবা তখন আমাকে অনেক বাজে ভাবে মারছিল, আর তখন আমার মা তার সব শক্তি ব্যবহার করে আমার বাবার মুখে পাঞ্চ করেছিল। আসলে নিজের ছেলেকে এভাবে মার খেতে দেখে বাকির মা নিজের মাথা ঠিক রাখতে পারেনি। যাই হোক, এরপর বাকির মা চিৎকার করে ইউজিরো হানমাকে বলে, এখন তোমাকে আমার সাথে ফাইট করতে হবে, তুমি বাকিকে আর এভাবে মারতে পারবে না। বাকি বলে, সেই সময় আমার মা আমার জীবন বাঁচানোর জন্য এরকমটা করেছিল, যদি আমার মা তখন এরকমটা না করতো তাহলে আমার বাবার হাতেই সেদিন আমি মারা যেতাম, কারণ সেই সময়ও আমি এত বেশি শক্তিশালী হতে পারিনি। এসব কিছু বলার পর বাকির চোখ দিয়ে পানি পড়তে থাকে, বাকি সেখানে কান্না করতে থাকে। বাকি তখন বলে, আমার মা তখনই তার ভুল বুঝতে পেরেছিল, তখনই সে আমাকে প্রথম ভালোবেসেছিল, কিন্তু সেদিনই ছিল তার শেষ দিন। আমি আমার মায়ের কাছ থেকে আর কিছুই চাই না, আমি আমার মায়ের কারণেই আজকে বেঁচে আছি, তা না হলে সেই কবে আমার বাবার হাতেই আমি মারা যেতাম, আমি আমার মায়ের কারণেই আজ এত বেশি শক্তিশালী। সেই লোকটা তখন বাকিকে কান্না করতে দেখে বলে, আমার আসলেই এখন এই কথাগুলো বলা উচিত হয়নি, আমাকে এর জন্য ক্ষমা করে দিও। বাকি তখন তাকে বলে, এরকম কোনো ব্যাপার নেই। এরপর সেই লোকটা বাকির কাছে ক্ষমা চাইতে থাকে। এরপরে বাকি তাকে প্রমিস করে যে সে যেভাবেই হোক তার বাবার সাথে ফাইট করে তার বাবাকে হারিয়ে দিবে। বাকির মধ্যে নতুন করে ইন্সপাইরেশন কাজ করে তার বাবাকে হারানোর জন্য। এরপর দেখা যায় বাকি সেখান থেকে চলে যাচ্ছে আর বাকির তার বাবাকে হারানোর ইচ্ছা আবারও নতুন করে জেগে উঠেছে। আর এখানেই এই 14 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। আশা করছি আজকের এপিসোডটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। তো সামনের এপিসোডগুলো কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং হবে। সামনে আমরা খুবই তাড়াতাড়ি
বাকি আর ইউজিরো হানমার ফাইট দেখতে পারবো। আর বাকি আর ইউজিরো হানমার ফাইটের রেজাল্টটা কিন্তু অস্থির ছিল, কারণ তোমরা যেটা চিন্তা করতেছো সেটা কখনই হবে না, আবার তোমরা যেটা ভাবতেছো সেটাও হবে না, মানে এমন একটা কিছু হবে যেটা তোমাদের মাথা সম্পূর্ণ ঘুরে দিবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।